वेलकम स्टूडेंट्स, आज के আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন সম্পর্কে আলোচনা করব। SN2 বিক্রিয়ায় সাবস্ট্রেটের ত্রিমাত্রিক বিন্যাস সম্পূর্ণ উল্টে যায় বা ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে, আর SN1 বিক্রিয়ায় রাশিমাইজেশন ঘটে। এই SN2 এবং SN1 বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন বা স্টিরিওকেমিস্ট্রি সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করার জন্য স্টিরিওকেমিস্ট্রির কিছু মৌলিক নীতি, যেমন সমতল সমাবর্তিত আলো, আলোক সক্রিয়তা, কাইরালিটি, রিটেনশন বা বিন্যাস অপরিবর্তিত থাকা, ইনভার্সন বা বিন্যাস উল্টে যাওয়া, এগুলো সম্পর্কে আলোচনা প্রয়োজন। প্রথমেই আমরা আসি সমতল সমাবর্তিত আলোক সম্পর্কে। সমতল সমাবর্তিত আলোক, এটা হচ্ছে সাধারণ আলোক। আমরা জানি সাধারণ আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা মিশ্রণ, যেখানে তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে থাকে। সাধারণ আলোক রশ্মি সরলরেখা বরাবর চলে এবং নিজেদের গতিরেখার উপর লম্বভাবে সম্ভাব্য সকল তলে স্পন্দিত বা কম্পিত হয়। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তলে এরা স্পন্দিত বা কম্পিত হয়। এবার যখন এই আলোকরশ্মিকে বহু সংখ্যক তলে অনুকম্পিত, এই যে বহু সংখ্যক তলে অনুকম্পিত হচ্ছে, এই সাধারণ আলোকরশ্মিকে নিকেল প্রিজম, এটা হচ্ছে একটা নিকেল প্রিজম, এর মধ্য দিয়ে পাঠালে একটি মাত্র তলে স্পন্দনশীল আলোক তরঙ্গ নির্গত হয়। তাহলে বিভিন্ন তলে স্পন্দিত আলোক রশ্মি ছিল, যাকে আমরা নিকেল প্রিজমের মধ্য দিয়ে পাঠালাম। পাঠানোর পরে কিন্তু আমরা একটি মাত্র তলে স্পন্দনশীল আলোক তরঙ্গ আমরা পাচ্ছি। এই ধর্মটাকে বলা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। একটিমাত্র তলে স্পন্দনশীল নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, সেই আলোককে বলা হয় সমতল সমবর্তিত আলোক বা প্লেন পোলারাইজড লাইট। আমরা ছবিটা আরেকবার দেখে নেব। এটা হচ্ছে এই আলোটা, এটাকে আমরা বলছি সমতল সমবর্তিত আলোক বা একটিমাত্র তলে স্পন্দনশীল আলোক বা প্লেন পোলারাইজড লাইট। এবার প্রশ্ন হচ্ছে নিকেল প্রিজমটা কি? নিকেল প্রিজম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিশেষ একটা কেলাসিত রূপ, ক্যালসাইট থেকে এই নিকেল প্রিজম তৈরি করা হয়। এই সমতল সমাবর্তিত আলোটা কিসের ক্ষেত্রে? আলোক সক্রিয়তা পরিমাপ করার ক্ষেত্রে কাজে লাগে। যে সমস্ত যৌগের মধ্য দিয়ে সমতল সমাবর্তিত আলোক পাঠালে ওই আলোকে সমবর্তন তলের প্লেন অফ পোলারাইজেশন আবর্তন ঘটে, তাদের আলোক সক্রিয় যৌগ বলে এবং এই ঘটনাকে বলা হয় আলোক সক্রিয়তা। দেখো, আমরা একটা সুন্দর পোলারিমিটার যন্ত্রের মধ্যে কিভাবে আলোক সক্রিয়তা আমরা নির্ণয় করি সেটা এখানে ছবিতে দেখানো হয়েছে। এখানে একটা পোলারিমিটার যন্ত্রের ভেতরের অংশটাকে দেখানো হয়েছে। এখানে একবর্ণি আলো পাঠানো হচ্ছে এবং সেই একবর্ণি আলোর বিভিন্ন তলে স্পন্দিত হচ্ছে, তারপরে তাকে নিকেল প্রিজমের মধ্যে পাঠানো হয়েছে, তার ফলে আমরা কিন্তু সমতল সমাবর্তিত আলো পেয়েছি। এইবার এই সমতল সমাবর্তিত আলো একটা যে যৌগটার আলোক সক্রিয়তা আমরা নির্ণয় করতে যাচ্ছি, সেই যৌগটাকে এই পোলারিমিটার টিউবের মধ্যে দিয়ে ভরা হয়। সেটা তরল বা দ্রবীভূত যৌগ, সেই যৌগটা এই পোলারিমিটার টিউবের মধ্যে রাখা হয় এবং অপরদিকে চোখ রাখলে দেখা যাবে যে এর কিন্তু একটা আবর্তন ঘটেছে। দেখো, এখানে একটা আমরা কোণে দেখছি, একটা আলফা কোণে আবর্তন ঘটছে। তাহলে এইটাই হচ্ছে কিন্তু এর পরিমাপ, মানে এটাকে বলা হচ্ছে যে যতটা ঘুরলো সেটাই হচ্ছে তার আবর্তন কোণ। এবং কোনো যৌগ আলোকের সমবর্তন তলকে যত ডিগ্রি ঘোরায় সেই পরিমাপই হচ্ছে ওই যৌগের আবর্তন কোণ, যা যৌগটির আবর্তন ক্ষমতা নির্ণয় করে। তার মানে এখানে দেখা গেল যে এখানে যে যৌগটা আছে সেই যৌগটা কি করলো, সমতল সমাবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইট, এই লাইটটাকে কি করা হয়েছে, না আলফা ডিগ্রি কোণে ঘুরিয়েছে।
তাহলে এইটাই হচ্ছে এর আবর্তন কোণ, এবং এর এটাই হচ্ছে এটা দিয়ে আবর্তন ক্ষমতা নির্ণয় করা হয়। এখন এই আবর্তন ক্ষমতা নির্ণয় করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমরা হচ্ছে যে কোনো যোগের দুই বা ততোধিক রূপ সমতল সমাবর্তিত আলোকের সমাবর্তন আলোকের সমাবর্তন তলকে বিভিন্ন দিকে ঘোরালে তাকে আলোক সক্রিয় সমবায়ক বা আলোকীয় সমবায়তা বলা হয়। তাহলে যে সমস্ত যোগগুলো এই প্লেন পোলারাইজ লাইটকে ঘোরাতে পারছে তারাই কিন্তু হচ্ছে আলোক সক্রিয় যৌগ, বা তারাই আলোক সক্রিয়তা দেখাচ্ছে, অর্থাৎ তারা একটা আবর্তন ক্ষমতা বা আবর্তন কোণ তারা দেবে যাদের পোলার এমিটার টিউবের মধ্য দিয়ে বা যন্ত্রের মধ্য দিয়ে পাঠানো হবে। এখন কোনো যৌগের হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলো রূপ আছে, দুই বা ততোধিক রূপ, তারা সমতল সমাবর্তিত আলোকের সমবর্তন তলকে বিভিন্ন দিকে ঘোরালে তাদের আলোক সক্রিয় সমবায়ক বা আলোকীয় সমবায়ক বা অপটিক্যাল আইসোমার বলা হয়। এই ঘটনাকে বলা হয় আলোকীয় সমবায়বতা বা অপটিক্যাল আইসোমারিজম। এবং এই অপটিক্যাল আইসোমারিজম দুরকম দেখতে পাওয়া যায়, অর্থাৎ আলোকীয় সমবায়ক দেখো আমরা দেখিয়েছি, আলোকীয় সমবায়ক দু ধরনের আমরা দেখতে পাই। একটা হচ্ছে ডেক্সট্রোরোটেটারি বা দক্ষিণাবর্তী যৌগ, আর একটা হচ্ছে বামাবর্তী যৌগ বা লিভোরোটেটারি। যে সমবায়কটি সমতল সমাবর্তন তলকে সমতল সমাবর্তিত আলোর সমাবর্তন তলকে দর্শকের সাপেক্ষে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরায় তাকে আমরা বলি ডেক্সট্রোরোটেটারি বা দক্ষিণাবর্তী যৌগ। এই ছবিটা দেখো, এইটা যদি এর রেসপেক্টে এইটা যদি সমতল সমাবর্তিত আলো, এর রেসপেক্টে যদি এটা ডান দিকে ঘোরে তাহলে সেটাকে আমরা, বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে আমরা সেই দিক সেটাকে আমরা বলছি দক্ষিণাবর্তী যৌগ বা ডেক্সট্রোরোটেটারি যৌগ। যদি এটা ডান দিকে ঘোরে, অর্থাৎ এই দিকে ঘোরে, তাহলে এটা হচ্ছে ডেক্সট্রোরোটেটারি যৌগ। আর যদি সেটা বাম দিকে ঘোরে, সমতল সমাবর্তিত আলোকে যদি ঘড়ির কাঁটার বিপরীতে বা বাম দিকে ঘোরায়, বাম দিকে ঘোরায়, তাহলে সেটা হবে লিভোরোটেটারি বা বামাবর্তী যৌগ। নেক্সট আমরা আসব এগুলোর উপরে। এই যে অপটিক্যাল আইসোমারিজম আমরা দেখলাম বা আলোক সক্রিয়তা দেখলাম, এরপরে আমরা যেটা আসতে আসতে হবে সেটা হচ্ছে অপ্রতিসম অণু এবং প্রতিসম অণু। অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল এবং প্রতিসম বা সিমেট্রিক্যাল অণু। sp3 সংকরায়িত কার্বন পরমাণু চারটি যোজ্যতা, অর্থাৎ এখানে কার্বন কার্বনের সঙ্গে এ বি সি ডি, অর্থাৎ সি এটা কার্বন, এ বি সি, অর্থাৎ তার মানে এটা, এই কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত কার্বন এবং এর চারটি যোজ্যতা এ বি সি ডি। চারটি কৌণিক বিন্দুর অভিমুখে প্রসারিত থাকে, এটা যেহেতু sp3 কার্বন টেট্রাহেড্রাল কার্বন এবং চারটে যোজ্যতা কি হয়েছে না, চারটে কৌণিক বিন্দুর অভিমুখে প্রসারিত আছে, এবং এগুলো প্রত্যেকে কিন্তু আলাদা, এ বি সি ডি প্রত্যেকে কিন্তু আলাদা হয়। তাহলে সেই কার্বনটাকে, তাহলে এই কার্বনটাকে আমরা বলছি অপ্রতিসম কার্বন বা স্টিরিও কেন্দ্র বা স্টিরিওজেনিক কেন্দ্র। এবারে নেক্সট আসবো আমরা অপ্রতিসম অণু। হ্যাঁ, এবারে আমরা আসবো, আচ্ছা অপ্রতিসম অণু, তাহলে একটা মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট কোনো অণুতে প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র এবং পরিবর্ত প্রতিসাম্য অক্ষ,
প্রতিসাম্যের এই উপাদানগুলো কোনোটাই থাকে না, তাই এরূপ অণুকে বলা হয় অপ্রতিসম অণু। অপ্রতিসম অণু মাত্রই কিন্তু আলোক সক্রিয়। অণুর এই অপ্রতিসমই এরূপ জৈব যৌগের আলোক সক্রিয়তার কারণ। এখন এগুলো কি, যে এই যে আমাদের দেখলাম যে প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য তল বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, এগুলো কি? এগুলো আমরা নেক্সট পরের ধাপে আলোচনা করছি। এগুলো হচ্ছে প্রতিসাম্যের উপাদান, এবং এই উপাদানগুলো ঠিক করে দেয় যে কোনো অণুটা অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম অণু হবে বা বা আলোকীয়তা দেখাবে অথবা দেখাবে না। তো এটা আমরা পরবর্তী ধাপে আলোচনা করছি। তো এর পরের যেটা আছে সেটা হচ্ছে প্রতিসম অণু। সেই প্রতিসম অণুটা কি, না কোনো অণুতে যদি প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র এবং পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, প্রতিসাম্যের এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি থাকে, তবে সেই অণুকে বলা হয় প্রতিসম অণু বা সিমেট্রিক অণু বা সিমেট্রিক মলিকিউল। এবং প্রতিসম অণু মাত্রই কিন্তু আলোক নিষ্ক্রিয়। এবারে এই যে প্রতিসম আর অপ্রতিসম, এই ব্যাপারটাকে আমরা আরেকটু ভালো করে বুঝে নেব। সেটা হচ্ছে, দেখো প্রতিসম আর অপ্রতিসম অণুর বৈশিষ্ট্য কি, না প্রতিসম অণু এবং তার দর্পণ প্রতিবিম্ব সম্পূর্ণভাবে অভিন্ন এবং ওরা পরস্পর উপরিপাতযোগ্য বা সুপার ইম্পোজিবল হয়। যেমন প্রাত্যহিক জীবনে দেখো আমরা যে বিভিন্ন বস্তু দেখি সেগুলো কিন্তু অনেকই প্রতিসম বস্তু আছে। যেমন বল, বলকে আমরা দেখো যেভাবেই রাখি সবসময় একটার উপরে আর একটা কিন্তু এটা উপরিপাতযোগ্য হবে। বই, টেবিল, চেয়ার, ইংরেজি অক্ষর এইচ ও, সরি ভুল বললাম, আমরা আমরা বেশিরভাগ প্রতিসম বস্তু দেখি। যেমন হ্যাঁ কি কি কিছু কিছু জিনিস দেখো, যেমন এইচ ও, আবার দেখো এই বস্তুগুলো এদের দর্পণ প্রতিবিম্ব সম্পূর্ণরূপে অভিন্ন এবং এরা উপরিপাতযোগ্য বা সুপার ইম্পোজিবল হয়। কিন্তু আবার দেখো দেখো এটাকে আমরা দর্পণ প্রতিবিম্ব করেছি, এই পেয়েছি। আচ্ছা কিন্তু পি, পি এর কিন্তু দর্পণ প্রতিবিম্ব যেটা হবে সেটা কিন্তু পি এর ওপরে সুপার ইম্পসিবল হবে না। আমাদের হাত, আমাদের বাঁ হাতের সবসময় দর্পণ প্রতিবিম্ব হচ্ছে ডান হাত, কিন্তু কখনোই বাঁ হাতটাকে যদি ডান হাতের ওপর রাখি কখনোই কিন্তু আমরা সেটাকে সুপার ইম্পসিবল করতে পারবো না। তার মানে আমাদের হাত বা কিছু লেটার এগুলো পি আর কিউ এগুলো কিন্তু সবসময় এরা এরা কিন্তু হচ্ছে অপ্রতিসম। আর এই যে যেগুলো আমরা পাচ্ছি যেগুলো পরিপাতযোগ্য সেগুলো হচ্ছে প্রতিসম। এরপরে নেক্সট নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে কাইরালিটি। যে সমস্ত বস্তু ও তাদের দর্পণ প্রতিবিম্ব পরস্পর উপরিপাতযোগ্য বা সুপার ইম্পসিবল নয় তাদেরকে বলা হয় কাইরাল বস্তু, এবং উপরিপাতহীনতার এই ধর্মকে বলা হয় কাইরালিটি। তার মানে একটার মিরার ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব যদি তার উপরে উপরিপাতযোগ্য না হয় তবেই সেটাকে আমরা বলবো কাইরাল, এবং এই ধর্মটাকে আমরা বলছি কাইরালিটি। আর যে সমস্ত বস্তু এবং তাদের দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপরিপাতযোগ্য হবে সেটা হচ্ছে একাইরাল। তাহলে পি, পিটা কি হবে, পিরা কি, পিটা কিন্তু কাইরাল, কিন্তু আবার এইচ ও এগুলো হচ্ছে একাইরাল। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে কাইরাল অণু বা এটার সঙ্গে কাইরাল অণু বলতে পারি, আর এটাকে আমরা কি বলতে পারি, অপ্রতিসম। আবার যেটাকে আমরা বলছি একাইরাল সেটাকে আমরা, তার সঙ্গে সিমিলারিটি হচ্ছে কি, সিমেট্রিক মলিকিউল বা প্রতিসম অণু। তাহলে কাইরাল অণু বা কাইরাল মলিকিউল তার সঙ্গে হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যাসিমেট্রিক অণু বা অপ্রতিসম অণু, আর যেটা হচ্ছে একাইরাল সেটা হচ্ছে তোমার প্রতিসম অণু বা সিমেট্রিক অণু। এখানে একটা ছবি দেখো, এটা হচ্ছে টু ব্রোমোপ্রোপেন, টু ব্রোমোপ্রোপেন, এটাকে আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশন দিয়ে দেখানো হয়েছে। এই এই প্রজেকশনটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ প্রজেকশন। যেমন এখানে দুটো বন্ড দেখানো হয়েছে রেখা লাইন দিয়ে, এমনি প্লেন লাইন দিয়ে, আর দুটো ওয়েজ দিয়ে দেখানো হয়েছে। একটা হচ্ছে এটাকে বলা হয় ব্রেকিং ওয়েজ, আর এটাকে বলা হচ্ছে সলিড ওয়েজ।
এই প্রজেকশনটাকে আমরা বলছি ফ্লাইং ওয়েজ প্রজেকশন। তো আমরা নিয়েছি টু ব্রোমো প্রোপেন, তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে এভাবে লিখতে পারি টু ব্রোমো প্রোপেন CH3 CH Br CS। এই টু ব্রোমো প্রোপেনটাকে আমরা দেখো কিভাবে আমরা এখানে দেখাচ্ছি, এর দর্পণ প্রতিবিম্ব নিয়েছি। তাহলে দর্পণ প্রতিবিম্ব এটা হচ্ছে, কারণ এইচ এখানে যেমন আছে তেমন থাকলো, বিআরটা এদিকে এলো, এখানে একটা লেখা ভুল হয়ে গেল, এটা এখানে আসবে। CH3 CH Br CH, এটা হচ্ছে টু ব্রোমো প্রোপেন। এই টু ব্রোমো প্রোপেনের দেখো দর্পণ প্রতিবিম্ব নিয়েছি, দর্পণ প্রতিবিম্বে দেখতে পাচ্ছি যে যেটা তোমার এতে ছিল ব্রেকিং ওয়েজে ছিল মিথাইল গ্রুপ, মিরার ইমেজেও সেটা তাই আছে, আবার সলিড ওয়েজে মিথাইল গ্রুপ সেটাও দর্পণ প্রতিবিম্বে তাই রয়েছে। এবার এটাকে আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে দেখছি কি, দেখো এইচ বিআর মিথাইল মিথাইল। এবার এই এই অণুটাকে যদি আমি এটার উপরে রাখি তাহলে কি এটা সুপার ইম্পোজ করছে বা উপরিপাতযোগ্য হচ্ছে, তাহলে টু ব্রোমো প্রোপেন অণুটি অ্যাকাইরাল অ্যাকাইরাল, কারণ হচ্ছে এ এবং এর দর্পণ প্রতিবিম্ব বি বি, অ্যাকচুয়ালি বিটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি সি, তাহলে বি বা সি যে কোনো একটাই বলতে পারি, এরা কিন্তু পরস্পর উপরিপাতযোগ্য। তাহলে এগুলো এই অণুটা কি হচ্ছে, তাহলে এটা কিন্তু কাইরালিটি দেখাচ্ছে না, এটা হচ্ছে অ্যাকাইরাল অণু। নেক্সট আর একটা উদাহরণ, সেটা হচ্ছে এটা আমরা নেব টু ব্রোমো বিউটেনে। দেখো এখানে টু ব্রোমো বিউটেনটাকে আমরা যদি আর একবার লিখে নিই তাহলে দেখব কি হচ্ছে, না CH3 CH Br CH2 CH3, অর্থাৎ এই কার্বনটা কিন্তু কার্বনটা হচ্ছে তোমার অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা গ্রুপই কিন্তু আলাদা, একটা মিথাইল গ্রুপ, একটা ব্রোমিন আছে, একটা হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে ইথাইল গ্রুপ আছে। তাহলে এবার এটাকে আমরা ইয়েতে এনেছি, কি বলে, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে এনেছি, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে। এবার এর দর্পণ প্রতিবিম্ব নিচ্ছি, তো দর্পণ প্রতিবিম্ব নিয়ে দেখতে পাচ্ছি কি, যে দেখো মিথাইলটা এখানে ব্রেকিং ওয়েজে ছিল, দর্পণ প্রতিবিম্ব তাই আছে, ইথাইলটা সলিড ওয়েজে ছিল তাই আছে, বিআরটা এদিকে ছিল আর ডান দিকে ছিল, এখন এটা বিআরটা বাঁদিকে। এবার এটাকে 180 ডিগ্রি ঘোরালাম, 180 ডিগ্রি ঘোরানোর পরে বিআরটাকে আবার এইচ বিআরের সঙ্গে যদি যেমন ছিল সেভাবে রাখার পরে দেখছি যে এইটা ঘোরানোর ফলে কিন্তু ইথাইল গ্রুপটা চলে যাচ্ছে ব্রেকিং হয়েছে, আর মিথাইল গ্রুপটা কিন্তু চলে যাচ্ছে সলিড হয়েছে। তার মানে এই অণুটাকে যখন এটার উপরে রাখবো তাহলে এটা কিন্তু পরিপাতযোগ্য বা সুপার ইম্পসিবল হচ্ছে না, তার মানে এই অণুটা হচ্ছে কিন্তু কাইরাল অণু, বা এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন বা অপ্রতিসম কার্বন, বা এটাকে স্টিরিওজেনিক কার্বনও আমরা বলবো। নেক্সট